আগামী বৃহস্পতিবার অর্থাৎ অগ্রহায়ণ মাসের বড় বৃহস্পতিবারে আপনার বাড়ির সদর দরজায় গোপনে বেঁধে দিন এটি। গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হবে, প্রচুর অর্থপ্রাপ্তি ঘটবে, মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে। মা লক্ষ্মী চিরস্থায়ী হয়ে আপনার ঘরেই অবস্থান করবেন। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলছে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস অগ্রহায়ণ মাস। এই মাসটিকে বলা হয় লক্ষ্মী মাস, তাই গৃহস্থ বাড়িতে এই অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ অবশ্যই লাভ করা যায়। যদি ভক্তি মনে গৃহস্থ বাড়িতে বৃহস্পতিবার অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মীর পুজো দেওয়া হয়, তাহলে মা লক্ষ্মী অচলা হয়ে সেই বাড়িতেই অবস্থান করেন। তাছাড়া ভগবান শ্রীকৃষ্ণেরও অত্যন্ত প্রিয় মাস হচ্ছে অগ্রহায়ণ মাস। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে মাসের আমি মার্গশীর্ষ। মার্গশীর্ষ অগ্রহায়ণ মাসেরই অপর নাম। এই মাসটি লক্ষ্মী মাসও বটে, তাই অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবারে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী নারায়ণের পূজা অর্চনা বাড়িতে অবশ্যই দেবেন। তার সাথে সাথে যদি আপনারা আপনাদের বাড়ির সদর দরজায় এই বিশেষ উপায়টি করতে পারেন, তাহলে মা লক্ষ্মী সদা সর্বদাই আপনার গৃহে অধিষ্ঠান করবেন। এবং আমরা প্রত্যেকেই জানি যে বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ থাকে, সেই বাড়ির ওপর সমস্ত দেবী এবং দেবতাদের আশীর্বাদ থাকে, তাই কোনো সংকট সেই বাড়ির ওপর পড়ে না এবং যদি কেউ চায় তাহলেও সেই পরিবারের কোনো ক্ষতি করতে পারে না। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অগ্রহায়ণ মাসের বড় বৃহস্পতিবারে কী কী জিনিস দিয়ে আপনারা মা লক্ষ্মীর পুজো করবেন এবং পুজোর পর আপনার বাড়ির সদর দরজায় কোন বিশেষ জিনিসটি আপনারা বেঁধে দেবেন, এর ফলে মা লক্ষ্মী অচলা হয়ে আপনার গৃহেই অবস্থান করবেন। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদম স্কিপ না করে অবশ্যই দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়, এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। অগ্রহায়ণ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বছরে যে সময় শ্রেষ্ঠ ব্রীহী অর্থাৎ ধান উৎপন্ন হয়। অতীতে অগ্রহায়ণ মাসে সবথেকে বেশি ধান উৎপাদিত হতো বলে এই মাসটিকেই বছরের সর্বপ্রথম মাস বলে গণ্য করা হতো। তাই অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মীর কাছে আর কিছু নিবেদন করুন বা নাই করুন, ধান কিন্তু অবশ্যই নিবেদন করবেন। এই সময় গ্রাম বাংলায় নবান্ন উৎসব ও ঘরে ঘরে লক্ষ্মী পুজোর চল আছে। নতুন চাল দিয়ে নবান্ন উৎসব করা হয়, তাই মা লক্ষ্মীকে নতুন চালের পায়েসের ভোগ বানিয়ে দিতে কিন্তু একেবারেই ভুলবেন না বন্ধুরা। এই সময় ভালো গুড়ও পাওয়া যায়, চাইলে আপনারা গুড় এবং চাল দিয়ে পায়েস বানিয়ে মা লক্ষ্মীর কাছে ভোগ নিবেদন করতে পারেন বৃহস্পতিবারে। অগ্রহায়ণ মাসের বড় বৃহস্পতিবারে মা লক্ষ্মীর কাছে কোনো একটি চালের ভোগ অবশ্যই নিবেদন করবেন। তাছাড়া মা লক্ষ্মীর কিছু প্রিয় জিনিস আছে, সেগুলি মা লক্ষ্মীকে যদি নিবেদন করা হয় বৃহস্পতিবারে তাহলে মা লক্ষ্মী অধিক প্রীত হয়। তার মধ্যে প্রথম যে জিনিসটি অবশ্যই মা লক্ষ্মীর কাছে নিবেদন করবেন সেটি হচ্ছে পান সুপারি। বন্ধুরা, পান এবং সুপারি দিয়ে মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানানো হয় যাতে মা লক্ষ্মী আমাদের ঘরে আসেন এবং অধিষ্ঠান করেন। ঠিক সেরকমভাবেই মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় জিনিস হচ্ছে কড়ি। বন্ধুরা, দেখবেন ধানের যে চুবড়ি হয় তাতে কড়ি থাকে, কড়ি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। তাই যদি সম্ভব হয় অগ্রহায়ণ মাসের বড় বৃহস্পতিবারে মা লক্ষ্মীকে কটি কড়ি নিবেদন করতে কিন্তু একেবারেই ভুলবেন না। বাজার থেকে কেনা কড়িগুলো ভালোভাবে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিয়ে তারপর মা লক্ষ্মীর কাছে নিবেদন অবশ্যই করবেন। মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় হচ্ছে পদ্ম ফুল। যদি একটি পদ্ম ফুল অগ্রহায়ণ মাসের এই বৃহস্পতিবারে
মা লক্ষ্মীর কাছে অর্পণ করতে পারেন তাহলে অত্যন্তই ভালো ফল পাবেন। যদি পদ্ম ফুল আনা সম্ভব না হয় তাহলে 5 টাকা মূল্যের পদ্ম বীজও আপনারা মা লক্ষ্মীর চরণে নিবেদন করতে পারেন। এখানে আমি কয়েকটি জিনিসের কথা বলে দিয়েছি, চেষ্টা করবেন অন্ততপক্ষে 3টি জিনিসও মা লক্ষ্মীর কাছে এই অঘ্রাণ মাসের বড় বৃহস্পতিবারে নিবেদন করতে। তার আগে আপনি প্রাত স্নান সেরে নেবেন। অঘ্রাণ মাসে প্রাত স্নান করার বিশেষ গুরুত্ব আছে, তাই বৃহস্পতিবারে চেষ্টা করবেন প্রাত স্নান সেরে নিতে। এবং আমরা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মী এমন কোনো স্থানে থাকেন না যেটি পরিষ্কার পরিচ্ছন্ন নয়, তাই প্রাত স্নান করবার পূর্বে আপনি আপনার বাড়ি ঘরদোর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। ঘর ঝাঁট দেওয়া এবং ঘর মোছা আমাদের নিত্যকর্মের মধ্যেই আসে, এর ফলে ঘর থেকে অলক্ষ্মী বিদায় হয় এবং তারপরেই মহালক্ষ্মী ঘরে প্রবেশ করেন। তাই বন্ধুরা, প্রতিদিন প্রাতঃকালে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই করে নেবেন। বাড়ির যেটি সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে বাড়ির মুখ্য দরজা বা সদর দরজা। বন্ধুরা, মুখ্য দরজা বা সদর দরজা হচ্ছে সেই স্থান যেখান দিয়ে মা লক্ষ্মী সুখ সৌভাগ্য সমৃদ্ধি আমাদের বাড়িতে প্রবেশ করে। যা কিছু শুভ সেটিও যেমন বাড়ির সদর দরজা দিয়ে ঘরে প্রবেশ করে, যা কিছু অশুভ যা কিছু খারাপ সেটিও কিন্তু বাড়ির সদর দরজা দিয়েই প্রবেশ করে। তাই যদি আপনি চান যে আপনার সৌভাগ্য সমৃদ্ধি আসুক, আপনি জীবনে উন্নতি করুন, তাহলে বাড়ির সদর দরজাটির প্রতি বিশেষ যত্নশীল হন। কী করতে হবে? সদর দরজা প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। সদর দরজার আশেপাশে নোংরা কোনো জিনিস রাখবেন না, সেটা চটি জুতোও হতে পারে, আবর্জনার জায়গাও হতে পারে। অনেকে ডাস্টবিন রেখে দেন দরজার পাশে, সেটিও কিন্তু করবেন না। বাড়ির সদর দরজায় প্রতিদিন সকালবেলায় 1 ঘটি জল ঢেলে দেবেন। সেই জলের মধ্যে সামান্য হলুদ মিশিয়ে তারপর ঢালতে পারেন, এতে লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত হয়। বাড়ির সদর দরজা যেন সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত থাকে। যদি আপনার ঘরের দরজায় আলো না পড়ে তাহলে পর্যাপ্ত আলোর জন্য আপনি লাইটের ব্যবস্থাও করতে পারেন। বিশেষ করে সন্ধেবেলা যেন অন্ধকারাচ্ছন্ন না থাকে সেটি বিশেষভাবে খেয়াল রাখবেন। এবং বাড়ির সদর দরজার দুপাশে যদি কোনো সাদা সুগন্ধিযুক্ত ফুলের গাছ লাগাতে পারেন তাহলে অত্যন্তই ভালো ফল পাবেন, লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত হবে। বৃহস্পতিবারে বাড়ির সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করার পর মা লক্ষ্মীর চরণের আলপনা এঁকে দিতে পারেন। আপনারা চাল ভিজিয়ে রাখবেন, সেই চাল ভিজিয়ে বেটে আপনারা মা লক্ষ্মীর চরণের আলপনা এঁকে দেবেন, যে সদর দরজা থেকে আপনার ঘরেতে প্রবেশ করছে। এটি যদি আপনারা প্রত্যেক বৃহস্পতিবারে করতে পারেন তাহলে মা লক্ষ্মী অবশ্যই আপনার গৃহে আসবেন। অঘ্রাণ মাসের বৃহস্পতিবারে সন্ধেবেলা সদর দরজার দুপাশে 2টি মাটির প্রদীপ জ্বালিয়ে দেবেন। এই কাজটিও যদি আপনারা করতে পারেন তাহলেও মা লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত হয়। বন্ধুরা, এই জিনিসগুলো এমন কিছুই নয়, ছোটোখাটো জিনিস, কিন্তু যদি সেগুলি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে বাড়িতে ঝগড়া কলহ অশান্তি বিবাদ এগুলি কমতে বাধ্য, মা লক্ষ্মী আপনার গৃহে অধিষ্ঠান করবেন। আগামী বৃহস্পতিবার অঘ্রাণ মাসের বড় বৃহস্পতিবার, এই দিন মা লক্ষ্মীকে মা লক্ষ্মীর পছন্দ মতো নৈবেদ্য সাজিয়ে প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে মা লক্ষ্মীর পছন্দের ফুল দিয়ে মা লক্ষ্মীর পুজো করবেন এবং মা লক্ষ্মীর সামনে মঙ্গল ঘট অবশ্যই পাবেন বৃহস্পতিবারে। মা লক্ষ্মীর সামনে একটি নিখুঁত পান নিবেদন করবেন এবং তার মধ্যে দেবেন একটি সুপারি এবং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় কড়ি, সেই সমস্ত সামগ্রীগুলোর মধ্যেও সিঁদুরের ফোঁটা পরিয়ে দেবেন। এরপর আপনি পুজো করে নেবেন যেভাবে আপনি পুজো করেন এবং তারপর ঠাকুরঘর কিছুক্ষণের জন্য আপনি ছেড়ে দেবেন। কিছুক্ষণ পরে এসে মা লক্ষ্মীর চরণ থেকে পান সুপারি এবং কড়িগুলো নিয়ে নেবেন। নিয়ে একটি লাল কাপড় বা লাল যে শালু কাপড় হয় দশকর্মার দোকানে খুব সহজেই পাওয়া যায়, সেই লাল শালু কাপড় আপনি নিয়ে নেবেন এবং তার মধ্যে সেই সমস্ত সামগ্রীগুলি বেঁধে একটা পুটলি মতো বানিয়ে নেবেন। এবং বন্ধুরা, তারপর আপনি চলে আসবেন আপনার বাড়ির মুখ্য দরজার কাছে, সেখানে এসে সেই পুটলিটি আপনি বেঁধে দেবেন। অনেকেই হয়তো জানেন না যে কড়ি যেটি আছে
সেটি নজর দোষ থেকে কিন্তু রক্ষা করে। দেখবেন আগেকার দিনে ছোট ছোট বাচ্চাদের গলায় কালো কার দিয়ে একটি কড়ি লাগানো থাকতো, যাতে তাদের কোনো রকম নজর দোষ না লাগে, কেউ যাতে তাদের ওপর কু নজর লাগাতে পারে না। তাই বাড়িতে যদি বাড়ির সদর দরজায় আপনি এই কড়ি বেঁধে রাখতে পারেন, তাহলে কোনো কিছু খারাপ আপনার ঘরে প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র যেটি ভালো, যেটি আপনার সুখ সৌভাগ্য নিয়ে আসছে, সেটি আপনার ঘরে প্রবেশ করবে। এর ফলে ঘরের বাস্তুতে উন্নতি আসবে এবং আপনার জীবনে অর্থ আগমনের পথও প্রশস্ত হবে। এছাড়া মা লক্ষ্মীর সিঁদুরের থান থেকে আপনি একটু গোলা সিঁদুর নিয়ে আপনার সদর দরজায় একটি স্বস্তিক চিহ্ন বানিয়ে নিতে পারেন। এর ফলেও অত্যন্ত ভালো ফল পাবেন এবং কুনজর থেকে আপনার বাড়ি কিন্তু সুরক্ষিত থাকবে। সদর দরজায় যখন এই জিনিসটি বাঁধবেন, সেটি আপনি আপনার ডান দিকে বাঁধবেন এবং খেয়াল রাখবেন যে যখন আপনি জিনিসটি বাঁধছেন তখন যেন বাইরের কারো দৃষ্টি বা নজর তার উপর না পড়ে, কারণ একটি খারাপ নজর ভালো কাজকেও খারাপ করে দিতে পারে। তাই বন্ধুরা, এই কাজটি আপনি গোপনে করবারই চেষ্টা করবেন এবং এই জিনিসটি আপনারা অন্তত মাসখানেক এখানে রাখবেন এবং তারপরে আপনি পরিবর্তন করে দিতে পারেন। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারী লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।